থাইল্যান্ডে গিয়ে এবার আমার একটু উপলব্ধি হয়েছে, মনে হয়েছে যে এই যে দেখছেন এটি হচ্ছে পাতায়া বিচ, পৃথিবীর অন্যতম প্রধান আকর্ষণ পর্যটকদের। আমার কাছে মনে হয়েছে এর চেয়ে আমাদের কক্সবাজার অনেক সুন্দর, কিন্তু শুধু ব্যবস্থাপনার কারণে, পলিসির কারণে আমরা পর্যটকদের আকর্ষণ করতে পারিনি। পাতায়া থেকে ঘণ্টাখানেকের দূরত্বে একটা দারুণ জায়গা রয়েছে, এটি হচ্ছে ফ্লোটিং মার্কেট। আমাদের দেশে যেমন বিল থাকে, ঠিক ওরকম একটা বিল পানি থইতই তার উপরে কাঠের পাটাতন দিয়ে তারা একটি মার্কেট করেছে। দেখেন এটি প্রবেশ পথ, এখানে তারা যেটি করেছে সকল ধর্মের সকল খাদ্যাভ্যাসী সংস্কৃতির মানুষের জন্য তারা সুবিধা রেখেছে। যেমন এখানে মুসলমানদের জন্য প্রেয়ার হল আছে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খাদ্যাভ্যাস, এখানে তারা তাদের নিজেদের খাদ্যাভ্যাস বা সংস্কৃতির খাদ্য তো রয়েছেই, এছাড়া অন্য মানুষের জন্য বা অন্যান্য সংস্কৃতির মানুষের জন্য অ্যাভেলেবেল, মানে সবার জন্য অ্যাভেলেবেল বিষয়গুলো এখানে রয়েছে। এই কাঠের পাটাতনের নিচে পানি, এখানে নৌকো করে আসে মানুষজন, কেনাকাটা করে, ঘোরে, বিক্রিও করে নৌকা। এখানে অনেক ধরনের মুখরোচক খাবার রয়েছে, কিছু কিছু আমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে যায়, কিছু যায় না, কিন্তু হয়তো অন্যদের সঙ্গে যায়। আমি আমাদের সঙ্গে যায় না এরকম একটি খাবারের আয়োজনও সেখানে দেখেছি, যেটি স্ট্রিট ফুড হিসেবে ব্যবহার হয়, সেটি নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো। আজকে আমি মার্কেটটা নিয়ে একটু কথা বলছি, সেটি হচ্ছে এখানে যে দেখেন স্টেক বিক্রি হচ্ছে। এই যে এত বড় একটা মার্কেট, এখানে কী বিক্রি হয়? এখানে মূলত হস্ত কুটির শিল্প, যা আমাদের কক্সবাজারেও পাওয়া যায়, বাচ্চাদের খেলনা, ঘড়ি, এরকম নানান কিছু, এবং তাদের স্থানীয় যে খাবারগুলো রয়েছে, তারা সব খাবার, তাদের যত রিসোর্স রয়েছে, সম্ভাব্য যত ধরনের উপকরণ রয়েছে, সবগুলোকেই তারা পর্যটকদের জন্য আকর্ষণীয় করে উপস্থাপনের চেষ্টা করেছে, এবং সেগুলো পৃথিবীর হাজার হাজার পর্যটক এখানে এসে ঘুরছে, কিনছে, খাচ্ছে, দেখছে। এই যে দেখেন এখানে পান বিক্রি হচ্ছে, কিছুক্ষণ আগে নারকেল দেখলেন, ডাব পানির উপরে থইতে, এখানে দেখেন ওই যে দূরে নৌকো যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে এত সুন্দর একটি জায়গা তারা বানিয়েছে একটা সাধারণ বিলের ওপরে। আমাদের দেশে এরকম আসলে সুযোগ আছে অসংখ্য অসংখ্য জায়গাকে পর্যটকদের আকর্ষণীয় স্থানে পরিণত করে। এখানে দেখেন তাল বিক্রি হচ্ছে, তালের শ্বাস, রস, পানিতে। আমি একটা কথা না বললেই পারছি না, সেটি হচ্ছে এখানে যে খাবারগুলো বিক্রি হচ্ছে তা কিন্তু তারা তাৎক্ষণিকভাবে প্রস্তুত করছে। এখানে আমের জুস বিক্রি হচ্ছে, এখানে আরেকটি ব্যাপার আছে ম্যাঙ্গো রাইস, এটি খুবই জনপ্রিয় খাবার, যারা গিয়েছেন কিংবা ভবিষ্যতে যাবেন তারা টেস্ট করে দেখতে পারেন। আমি যেটি বলবো যে এই খাবারগুলি, স্কুইড আছে, এরা এখানে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করছে, হাজার হাজার পর্যটক এসছে, তারা কিনছে, কিন্তু কোথাও এতটুকু ময়লা নেই। এই পানির উপরে আপনি চিন্তা করেন, বাংলাদেশে যদি এরকম পানির উপরে একটা মার্কেট থাকতো, সেই পানিটা দেখলে আপনার কেমন মনে হতো? খুবই অপরিচ্ছন্ন, বুড়িগঙ্গার পানি যেমন আমরা দেখি, এবং সেখানে নিশ্চয়ই হচ্ছে দুর্গন্ধে দাঁড়ানো যেত না, তাই না? কিন্তু এখানে আপনি দেখলে অবাক হবেন যে টলমলে পানি, কোথাও একটা টুকরো ময়লা আপনি দেখতে পারবেন না, অথচ অসংখ্য জিনিস বিক্রি হচ্ছে, মানুষজন এই যে নৌকা করে ঘুরছে, খাচ্ছে, কিন্তু কোথাও কিছু নাই। এ কারণেই থাইল্যান্ড তাদের এই ব্যবস্থাপনার কারণে পৃথিবীর মানুষের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে। এটি দেখে এক ধরনের আক্ষেপ তৈরি হয়েছে আমার মনে হচ্ছে, একটি সামান্য বিলকে শুধু পরিকল্পনার মাধ্যমে কি দারুণ পর্যটকদের আগ্রহের কেন্দ্রে পরিণত করে অসংখ্য বৈদেশিক মুদ্রা তারা আয় করছে। এর চেয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আমাদের আছে, কিন্তু এই পরিকল্পনা নেই, পরিচ্ছন্নতার মানসিকতা নেই, ফলে সেগুলো আমরা ব্যবহার করতে পারছি না।